আপনারা সকলে জানেন আগামী 27 তারিখ থেকে এশিয়া কাপ শুরু, ফলে প্রতিটি টিম তাদের টিম লিস্ট বা স্কোয়াড ঘোষণা করেছে। ঠিক ভারতও তাদের টিম লিস্ট ঘোষণা করেছে। সেখানে দেখা গেছে মোহাম্মদ শামি স্কোয়াডে নেই, যেখানে আসন্ন এই এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত। 3-3 বার হতে পারে সেখানে শামির মতো একজন সুদক্ষ ও অভিজ্ঞ ফাস্ট বোলারের অনুপস্থিতি ক্রিকেট প্রেমীদের মনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভারতীয় ফ্যানদের জন্য। ফলে ক্রিকেট বিশেষজ্ঞ ও ফ্যানদের থেকে প্রচুর অপিনিয়ন এসেছে, যেখানে বলা হয়েছে সঞ্জু স্যামসন ও ঈশান কিশানকে কেন ড্রপ করা হয়েছে, আর্শদীপ সিং ও আভেশ খানকে কেন নেওয়া হয়েছে, কোহলি তো ফর্মে নেই তবুও তাকে দলে কেন নেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই জানি বুমরার চোটের কারণে এশিয়া কাপ খেলতে পারবেন না। বুমরা অনুপস্থিতি ভারতীয় দলে কতটা প্রভাব ফেলতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। যেখানে বুমরা নেই তারপরেও স্বামীর মতো অভিজ্ঞ বোলারকে দলে না নেওয়াটা সত্যি কি বোকামি নয়? এই বিষয়ে ক্রিকেটার বিশেষজ্ঞরা কি বলেছে শুনলে অবাক হবেন। ক্রিস শ্রীকান্ত, যিনি 2011 বিশ্বকাপ জেতার দল নির্ণয় করেছিলেন, তিনি বলেছেন যদি তিনি সিলেক্টরের চিফ হতেন তো তিনি অবশ্যই মোহাম্মদ শামিকে দলে রাখতেন। কিরণ মোরে মনে করেন এশিয়া কাপে না নিলেও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল স্বামীকে নিয়েই যাবে। কিরণ মোরের কথায় আমি একমত, কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে যেভাবে স্বামীকে নেওয়া হচ্ছে না, আমি নিশ্চিত টি টোয়েন্টি বিশ্বকাপ দলে স্বামী সুযোগ পাবে না। এছাড়াও অনেকে মনে করছেন স্বামী শুধুমাত্র টেস্ট খেলার জন্য ঠিক আছে, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি মোহাম্মদ শামি 2019 বিশ্বকাপে 4টি ম্যাচ খেলে 14টি উইকেট নিয়েছেন এবং বোলিং অ্যাভারেজ হল 13.79, যেটা টপ 15 জন উইকেট টেকারের থেকে অনেক ভালো। শুধু তাই নয়, ওই বিশ্বকাপে বুমরা 9 ম্যাচে 18 উইকেট পেয়েছিল, কিন্তু মাত্র শামি 4টি ম্যাচে সুযোগ পেয়ে 14 উইকেট পেয়েছিল। যদি সব ম্যাচে স্বামীকে খেলানো হতো তবে স্বামী সমস্ত রেকর্ড গুড়িয়ে শীর্ষ স্থানে অধিকার করত। এখানে বোঝা যাচ্ছে স্বামী ভারতীয় দলের জন্য কতটা প্রয়োজনীয়। এখন কথা হচ্ছে স্বামী কি টি টোয়েন্টির জন্য বেস্ট নয়, তবে বলে রাখি আপনি বুঝবেন কিভাবে, কারণ স্বামীকে তো টি টোয়েন্টিতে সুযোগই দেওয়া হচ্ছে না। কিন্তু যেখানে স্বামী সুযোগ পেয়েছে সেখানে প্রমাণ করেছে স্বামী বেস্ট, কারণ আইপিএলে স্বামীর পারফরমেন্স দেখলে বুঝবেন স্বামী এই বছর আইপিএলে গুজরাটের হয়ে সব থেকে বেশি উইকেট পেয়েছে, 16টি ম্যাচে 20 উইকেট। যদিও ওই দলে কেরামতি খান, রশিদ খান ছিল, অথচ স্বামীর উইকেট রশিদের থেকে বেশি। এছাড়াও এই আইপিএলে স্বামী টপ 10 বোলারের মধ্যে একজন। এই লিস্টে বুমরা বা ভুবনেশ্বর বা আভেশ খানের দূর দূর থেকে নাম ও নিশানা নেই, তবুও সিলেক্টররা স্বামীকে দলে না নিয়ে কি বড় ভুল করেননি? আপনার কি মনে হয় কমেন্টে জানান। যদিও ভুবনেশ্বর কুমারের ফর্মে আসাটা সত্যি খুব আনন্দের, তাকে দলে নিয়ে সিলেক্টররা ভালো কাজ করেছেন। অপরদিকে আর্শদীপ সিং ডেথ ওভারে অনেক ভালো বল করছেন, সেটাও খুব ভালো পিক। কিন্তু তৃতীয় পেসার আভেশ খান বিগত সিরিজে যেভাবে ক্যালানি ন্যাকানি চোবানি খেয়েছে, তারপরেও আভেশ খানকে নেওয়াটা কেমন লজিক? আমরা যতটা আন্দাজ করছি স্বামীর টি টোয়েন্টি কেরিয়ারে ইতি টানতে চাইছে বিসিসিআই। স্ক্রিনে উঠে থাকা ভিডিওতে এই নিয়ে বিস্তারিত বলা